এই তোমাদের কাছে যারা ছাত্র ছাত্রীরা আছো, যেহেতু আমরা পৌরসভা কাউন্সিলর হিসাবে অনেক দিনে, আমার মোটামুটি 30 বছর হয়ে গেলে দমদম পৌরসভা কাউন্সিলর, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা দেখি যে অনেক গার্জিয়ান আমাদের কাছে আসে, বয়স যখন হয়ে যায় বয়স্ক মানুষরা আমাদের কাছে আসে বলে আমার ছেলে আমাকে খেতে দিচ্ছে না, এরকম বহু পরিবার দূর থেকে নিয়ে এসে ভর করে ছেড়ে চলে যায়। এখনো আমরা ওই রকম অনেক মানুষকে আমাদের এখানে স্বপ্ননীর বলে একটা আমরা জায়গা করেছি, যাদের রাস্তাঘাটে কেউ ফেলা যাচ্ছে সে তাদেরকে নিয়ে আমরা ওখানে রাখি। এটা লোক কে ফেলে তার ছেলে এখানে চলে গেছে। জিজ্ঞেস করলাম যখন একটু লোকটাকে সুস্থ করে যখন জিজ্ঞেস করলাম কি কোথায় থাকে, বলে আমি থাকি দত্তপুর। আপনার ছেলে কি করে, বলে ছেলে গভর্নমেন্ট সার্ভিস করে। কিন্তু সেই ছেলে নিজ বাবাকে এখানে ছেড়ে চলে গেছে, বয়স্ক বাবা। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কি দেখো বাবা মা তোমাদের জন্য যে কষ্টটা করে, আমার বাড়ির সামনে একটা স্কুল আছে, সেন্ট স্টেফেন স্কুল, বাচ্চাদের 1 থেকে 6 পর্যন্ত ওখানে পড়াশোনা হয়, এবং 6 পর থেকে সেন্ট জর্জের মোড়ে যে স্কুল আছে সেখানে পড়াশোনা। আমি দেখি যে আমার সামনে একটা বাড়ির সামনে ছোট পার্ক আছে, সেই পার্কে মায়েরা 6:30 সময় স্কুলে নিজের মেয়েকে বা ছেলেকে দিয়ে তারা সেই পার্কে বসে থাকে কি 9:30 বা 10:30 স্কুলটা ছুটি হবে, তখন আবার নিজের ছেলেকে বা মেয়েকে নিয়ে আমরা বাড়ি ফিরি। সেই ছোট পার্কে বা কারো বারান্দায় রকে কারো বারান্দায় গিয়ে বসে থাকে কি আবার বাড়ি যাবো আবার আসবো, 3 ঘন্টা 3:30 পরে স্কুলটা আবার ছুটি হবে, তখন আবার ছেলেকে বা মেয়েকে নিয়ে বাড়ি যাবো। কিন্তু যখন আমাদের যখন দেওয়ার পালা আসে, যখন বড় হয়ে যাই, তখন কিন্তু সেই মা বাবা কিন্তু আমরা ভুলে যাই। আমাদের যখন তাদের সেবা করার সময় আসে, তখন কিন্তু আমরা অনেকেই কিন্তু সেই কাজটাকে কিন্তু ভুলে যাই। তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, মা বাবাকে কখনো ভুলো না। মা বাবার সেবা করা মানে ভগবানকে সেবা করা সমান। মন্দিরে গিয়ে আমি পুজো করলাম, ঘন্টা পর ঘন্টা থাকলাম, মাকে ডাকলাম, কিন্তু বাড়ির যে বাবা মা তার কোন সেবা করলাম না, তো মন্দিরে পুজো করে কিন্তু কিছু হবে না। কারণ ঈশ্বরও কিন্তু দেখেন যে তোমাকে দুটো হাত দিয়েছে, দুটো হাত দিয়ে তুমি যেরকম কামাচ্ছ, একটা হাত দিয়েছি সেই হিসাবে তুমি দান করো, সেই হিসাবে তুমি মানুষের সেবা করো, সেই হিসাবে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাও। কিন্তু যখন দেখেন ঈশ্বর কি না, তুমি নিজের মা বাবাকে ঘরের যে ভগবান যে তোমার জন্মদাতা তার তো সেবা করছো না, মন্দিরে গিয়ে ঘন্টা পর ঘন্টা মন্দিরে মাকে ডাকছো ভগবানকে ডাকছো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ কি মা বাবাকে কোনোদিনই ভুলো না। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকো। এরপরে রয়েছেন শ্রী শোভনলাল চক্রবর্তী মহাশয়। ধন্যবাদ।
মহাশয়। আমি পল্লবকে ধন্যবাদ জানাই এত বড় একটা অনুষ্ঠান করার জন্য, একাই দায়িত্ব নিয়ে সব করে এবং এই ছাত্র ছাত্রীদের উৎসাহ দেওয়া, এটা একটা বড় কাজ। তাই শুভেচ্ছা রইল যেন আগে এইভাবেই ও চালিয়ে যায় এবং এই ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে পারে। ভালো লাগছে কি আজকে এই ছাত্রছাত্রীরা সম্মাননা পাবে, আরো তাদের কাছে শুভেচ্ছা রইল কি তারা আরো হায়ার স্টাডিতে ভালোভাবে পড়াশোনা করে আমাদের দমদমের নাম মুখ উজ্জ্বল করুক, তারা আরো মুখ্যমন্ত্রীর কাছ থেকেও যেন সম্মাননা পায়, তাদের কাছে এই শুভেচ্ছা রইল। এবং পল্লবের শুভেচ্ছা রইল কি তোমার সাথে আমরা সবসময় আছি, তুমি এইভাবেই দমদমের মানুষদের ছাত্র ছাত্রীদের উৎসাহিত দেওয়ার কাজ করে যাও। আগামী ছাত্রদের এটাই বার্তা দেবো কি নিশ্চয়ই পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, মা বাবার মুখ উজ্জ্বল করো, নিশ্চয়ই ডাক্তার হো, ইঞ্জিনিয়ার হো, শিক্ষক হো, উকিল হো, কিন্তু মানুষটা হো। এই যে সরকার থেকে এত রকমের সুবিধা দিচ্ছে স্কুলে ভর্তি করে একদম ছোট থেকে বড় পর্যন্ত, সেটাকে মানুষ সেইভাবে কেন থেকে ভালো মানে ইংলিশ মিডিয়ামে কেন? হ্যাঁ, সরকারের এখন তো সরকারি স্কুলে মানে পয়সাই লাগে না, স্কুল ইউনিফর্ম থেকে নিয়ে জুতো থেকে নিয়ে সবই কিছু সরকার দিচ্ছে, তা সত্ত্বেও মানুষের একটা ইংলিশে পড়া ঝোঁক হয়েছে, আমি ইংলিশ মিডিয়ামে পড়ব, কিন্তু আমাদের ছাত্র ছাত্রীরা বা অভিভাবকরা বুঝতে পারছে না কি বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে পড়েও কিন্তু ইংলিশটাকে আরো মজবুত করা যায়। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে ইংলিশ স্কুল থেকে এই সব স্কুলে যেটা আমাদের বাংলা বা হিন্দি স্কুলে আছে গ্রামারটা ওই স্কুলদের থেকে অনেকটা ভালো। আপনারা এই যে আগামী যদি সরকারি স্কুল থেকে মানুষ আমরা যতটুকু তাদেরকে বোঝানো বা যতটুকু তাদেরকে এ করা কি ভাই তোমরা এই সরকারি স্কুলে পড়াশোনা করো, সরকারি স্কুলে পড়াশোনা করলে তুমি ইংলিশ মিডিয়ামে যা পড়বে এখানেও তার থেকে বেশি পড়বে, গ্রামারটা আরো বেশি করে ভালো হবে, এটা যতটা প্রচার করা এবং ধীরে ধীরে দেখছি কি কিছু কিছু ছেলে আসছে এবং নিশ্চয়ই সরকারও অনেকটা একটু এগিয়ে এসে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম একটা দুটোকে মিক্স করে একটা স্কুল দু চারটা খুলেছে যেন মানে সরকারি স্কুলে যেন সংখ্যা বাড়ে। সে তো দেখো সরকারি চাকরি সবারই একটা টার্গেট থাকে যে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি বা বাংলা মিডিয়ামে পড়ি কি আমার একটা সরকারি চাকরি হলে খুবই ভালো হয়, কিন্তু এখন কেন্দ্র সরকারের তো আস্তে আস্তে যেভাবে প্রাইভেটাইজেশন করছে আর কেন্দ্র সরকারি চাকরি থাকবে কিনা সেটাই এখন ভাবার প্রশ্ন। নিশ্চয়ই তাদের উদ্দেশ্য এটাই বলবো কি তারাও যেন সরকারি স্কুলে পড়ান, কেন সেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে অন্য ছাত্র ছাত্রীদের বোঝাবার ক্ষেত্রে, না হলে কোনো ছাত্র হয়তো জিজ্ঞেস করেই বলবে আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে, উচিত নিজের স্কুলে বা সরকারি স্কুলে পড়ানো ভালো। অনুষ্ঠানে আসি, অনুষ্ঠানের এই সে আমি চেয়ারম্যান, মানে এই যে মহাপ্রভু বার্তা প্রচার সম্ভার আদ্যামা রাম এই যে সংগঠনের অনুষ্ঠানে আমি চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে প্রথমেই আমি করব যে আমরা সব বৃদ্ধ হয়ে গেছি, প্রলয় আমার ছাত্র ছিল সে এটাকে চালিয়ে যাচ্ছে, তাকে আমি প্রথম ধন্যবাদ দেব।
তারপরে আমি ধন্যবাদ দেব এই আমার পাশে বসে হরিন্দর সিং চেয়ারম্যান, আজকে যে এখানটাতে আমরা করতে পাচ্ছি সেই মাথা গোজার টাকাটাকে উনি ব্যবস্থা করেন। আর প্রথম আমি দেব হচ্ছে আমার স্পন্সররা, তাদের প্রথমে আমি তাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মান বলে অনেক উন্নতি হয়েছে, আমি বলবো না শিক্ষার মান উন্নতি হয়নি, শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, শিক্ষা মানুষের চরিত্র গঠন করে, শিক্ষা মানুষের সামাজিক চেতনা বাড়ায়, কিন্তু শিক্ষাটা সেই তিনটি জিনিসে জেনে অবক্ষয় হচ্ছে। আপনার নাম? আমার নাম রতন কুমার রায়চৌধুরী। কি বলবেন আজকের অনুষ্ঠান, কারণ আপনি শিক্ষক, আপনি সব থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি এটা একটা মোটিভেশনাল অনুষ্ঠান, এখানে ছাত্রছাত্রী ছাড়াও তাদের মায়েদের সম্মান দেয়া হচ্ছে রত্নগর্ভা। একজন মা সত্যিকারের শিক্ষিকা, সত্যিকারের পথ প্রদর্শক, সেই মা এখানে আমাদের বিভিন্ন গুণীজন থাকেন, তাদের বক্তৃতাতে আরো বেশি সমৃদ্ধ হন, এবং আমরা আশা রাখি যে যাদের আমরা সম্বর্ধিত করছি যে সমস্ত ছেলে মেয়েদের, তারা তাদের মায়ের সঙ্গে এসে আরো বেশি উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের আশা। এই আশা নিয়েই প্রলয়ের সঙ্গে আমরা সবাই আছি, এই অনুষ্ঠানটাকে বছর বছর করার একটা একান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছি। অচিন্ত কুমার বিশ্বাস। কিন্তু মানে প্রলয় আমার ছোট ভাইয়ের মতো, এবং এই যে অনুষ্ঠানটা করে এবং রত্নগর্ভা প্রাইজটা দেওয়া হয়, এটা আমার মার নামেই দেওয়া। আমি খালি শুধু বলবো যে আমাদের প্রাইভেট স্কুলের সঙ্গে সরকারি স্কুলের তফাৎটা কোথায়। আমি গত সাত বছর ধরে দুটো স্কুলের হাই সেকেন্ডারি স্কুলের প্রেসিডেন্ট হিসাবে, ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট হিসাবে ছিলাম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, সব থেকে বেশি যেটা আমাদের মানে আমাদের যেটা ডেফিসিট, যেটা ডেফিসিয়েন্সি, সেটা হচ্ছে শৃঙ্খলা। এই জন্য আমি যে স্কুলেই গেছি সেই স্কুলে আমি বড় বড় করে বোর্ড লাগিয়েছি শৃঙ্খলা, সময়নিবর্তিতা আর নিয়মনিবর্তিতা। কিন্তু আমার দুঃখের বিষয়, অধিকাংশ মাস্টারমশাই মেনে চলেন, ছাত্র মেনে চলেন, কিন্তু অধিকাংশ কিছু কিছু ছাত্র এবং শিক্ষক তারা এটা মেনে চললেন। শৃঙ্খলা যদি আমরা বাড়াতে পারি তাহলেই কিন্তু সরকারি স্কুলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। সরকারি স্কুলের টিচাররা কিন্তু প্রচুর গুণী এবং প্রাইভেট স্কুলের থেকে, কারণ আমি তো প্রাইভেট স্কুলের ম্যানেজমেন্ট কমিটির গভর্নিং বডির মেম্বার ছিলাম, আমি বেসিক ডিফারেন্সগুলো বুঝতে পারি। এই জিনিসটা যদি ঠিক করতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মাস্টারমশাই যিনি বললেন, আমাদের চেয়ারম্যান সাহেব যে বললেন যে মাই হচ্ছে প্রথম শিক্ষক, একটা ছাত্রকে শিক্ষক, আমার ছোটবেলার কথা মনে করে, আমার মা শিখিয়েছিলেন তুমি যা ইনকাম করবে তার 50% তুমি সংসারে খরচে রাখবে, 20% দান করবে, মানে সেবায় লাগাবে, আর 20% সঞ্চয় করবে। এই জিনিসটা আমি এখনো মেনেছি, মানে এইটাই হচ্ছে কিন্তু মাই আমাকে যে শিখিয়েছেন, মাই হচ্ছে আমার প্রথম শিক্ষক, যেটা আমাদের মাস্টারমশাই বললেন। আর এই হচ্ছে আমার নাম ডক্টর প্রদীপ কুমার ভট্টাচার্য, ডিপার্টমেন্ট 4 বছর ছিলাম, এখন জাস্ট কিছুদিন আগে রিটায়ার্ড করেছি কলকাতা ইউনিভার্সিটি থেকে। কি বক্তব্য দেব, বর্তমানে কলেজে ভর্তির ব্যাপারে দেখা যাচ্ছে প্রচুর সিট ফাঁকা রয়েছে, কলকাতা ইউনিভার্সিটি বলুন, যাদবপুর ইউনিভার্সিটি বলুন, কিংবা স্টেট ইউনিভার্সিটি, সমীক্ষায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সিট ফাঁকা রয়ে যাচ্ছে, ছাত্র ভর্তিতে অনীহা, কেন সেই কারণটা হিসেবে আপনি কি বলবেন? কারণটা একটা কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে বর্তমান পরিস্থিতি চলে এসেছে তাতে বহু ছাত্রছাত্রী কিন্তু বাইরে চলে যাচ্ছে, এবং বহু ছাত্রছাত্রী উড়িষ্যাতে পড়তে যাচ্ছে, কর্ণাটকা আছে, মহারাষ্ট্র আছে, পড়তে চলে যায়, ফলে এই জন্য সিটগুলো খালি হয়। যাদবপুর ইউনিভার্সিটির পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছেন, কিছুদিন আগে ছেলে মারা গেল, তার কোনো এখনো কিছু হলো না, এই গন্ডগোল গুলো চলছে। এই টিচিং ইউনিভার্সিটি গুলোতে অব্যবস্থাটা চূড়ান্ত, কোনো জায়গায় পার্মানেন্ট ভিসি পর্যন্ত নেই, এইগুলোই বেশি প্রবলেমেটিক জায়গা আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে। এবং আবার স্কুল কলেজে স্কুলে যদি দেখেন নাম্বার অফ ভ্যাকেন্ট ফোর্ট হচ্ছে প্রচুর বেশি,
বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে যদি স্কুলগুলোর ট্রেন্ডও কিন্তু চলে আসছে, এখন বাধ্য হয় লোকে ইংরেজি মিডিয়ামে যাচ্ছে। মধ্যে দেখবেন যে গত বছর ৪ লাখ স্টুডেন্ট কিন্তু হাইস্কুল মাধ্যমিক পরীক্ষা বসেনি, তার জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সমীক্ষাও হয়নি, সেটা খুব দরকার ছিল, সেই সমীক্ষাটা কিন্তু খুব দরকার ছিল যে কেন ৪ লাখ স্টুডেন্ট হঠাৎ করে কমে গেল। এখন এই ট্রেন্ডগুলো কিন্তু খুব অস্বাভাবিক ট্রেন্ড কতগুলো দেখা যাচ্ছে। উদ্দেশ্যে বলবো যে এরা তো খুব ভালো ভালো ছেলেরা মোটামুটি ভালো রেজাল্ট করছে ছোটবেলা থেকে, আমি আশা করবো এরা মানুষের মতো মানুষ হবে, ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, টাকা পয়সার জন্য দৌড়াদৌড়ি করবে না, দেশের জন্য কাজ করবে, তাদের কন্ট্রিবিউশনটা অনেক ভবিষ্যতে যেন খুব বেশি হয় সেটাই আমি তাদের কাছে প্রার্থনা করবো, আশা করবো এবং আশীর্বাদ করবো তাদের যেন তারা মানুষের মতো মানুষ হয়, দেশের জন্য কাজ করতে পারে। ধন্যবাদ স্যার। আমরা এসেছি রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম, আমাদের একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন থ্রু দিয়ে আমরা যত প্লান্টস দিচ্ছি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, এরকম ডিএভি স্কুল, স্কুলের থ্রু দিয়ে বাচ্চাদের, আমাদের আইডিয়া হলো যে এই প্লান্ট দিলে, যেহেতু আমরা অক্সিজেন প্লান্ট থ্রু দিয়ে পাই, কোন বিভিন্ন আরও মানে প্লান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, তো এই জন্যে আমরা ধরেছি। আর এটা ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, ক্রিড, রিলিজন, প্রাণ দিয়ে এই দেশের সেবা করতে পারি, এনভায়রনমেন্টকে বাঁচাতে পারি, নেচারকে বাঁচাতে পারি, মানুষের জীবনকে বাঁচাতে পারি, এই জন্যে আমরা এই কাজে আজকের দিনেও আমরা এদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের খুবই আনন্দিত। আমরা 600 ফ্রুট প্লান্ট, নেবু আর আমের গাছ দিয়েছি, যেটা কি এরা নিজেদের স্টুডেন্টসদের থ্রু দিয়ে লাগাবে,